করে ডাকতে পারে না আমার স্বামী। আপনাদের এই লোকের মধ্যে দাঁত দেখে আমার কাছে লজ্জা লাগে, জিজ্ঞাসা করে মুস্কুরি দিগো, আপনার সাথে আপনার যুব পাওয়ার সাথে আমাদের দাঁতের সাথে কি সম্পর্ক? সামিরে রাখতে কয় গো, তোমরা তোমার কামলিওয়ালার নবীর ভালোবাসো? কয় হ্যাঁ ভালোবাসি। কেমন ভালোবাসতা গো? নবীর জন্য সব কিছু বিসর্জন দিয়ে দিছি, নবীর জন্য গো নিজের জীবন আমরা বিসর্জন দিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। আমি মুস্কুরির মুখের মধ্যে তাকিয়ে দেখো রে, একটা দাঁত আমি রাখি নাই। আরো জোরে কর না সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিক রাইয়া দিশা রামরনের বই করে না প্রেম তো, আরো জোরে প্রেম তো। ও নবীর প্রেমিক রাইয়া দিশা রামরনের বই করে না প্রেম তো, মরে না প্রেম কইরাছে আইব নবী তার প্রেমে রহিমা বিবি গো, প্রেম কইরাছে আইব নবী তার প্রেমে রহিমা বিবি গো, ও তারে আতার সার হৃদয় খাই ল প্রেম তো। আরে মারহাবা বলেন না, আরো জোরে কর না মারহাবা। আরে প্রেমের কি বুঝুন আপনি মিয়া, প্রেমের কি বুঝেন? সুরে ইউসুফ ফুরে রে প্রেমের ওয়াজ, সুরে ইউসুফ কি ফুরে রে প্রেমের ওয়াজ? সুবহানাল্লাহ বলেন না, সুরে ইউসুফ ফুরে রে প্রেমের ওয়াজ। আরে প্রেম কিন্তু করার মতো করতে হবে, বর্তমান প্রেমের মতো না। একটু আগে যেটা বলছে জোরে কর, ঠিক কি না? আরে লাইলি মজনুর জন্য পাগল ছিল তো, ঠিক না? লাইলি মজনুর জন্য পাগল ছিল, পারস্যের উপন্যাস থেকে আমরা পড়েছিলাম এবং ওয়াসে আপনাদের করে শুনেছিলাম অনেক আগে, যারা দেখছেন ইউটিউবে তারা জানেন, এগুলো আমার ভাইরাল ওয়াজ, মারহাবা বলেন না। আরে লাইলি, লাইলির নাম লাইলি ছিল না, নাম ছিল নার্গিস। মজনুর নাম মজনু ছিল না, মজনুর নাম ছিল কায়েস। যেই দিন মজনু অর্থাৎ কায়েস মারা যায়, সেই দিন কায়েসকে মানুষ জিজ্ঞাসা করলো, কায়েস রে মজনু তুই কেন লাইলির জন্য এত পাগল ছিলি? মজনু কয় অর্থাৎ কায়েস কয়, আমি তো আমার লাইলির জন্য পাগল ছিলাম না। আমার সুবহানাল্লাহ। আরে হুজুর কি তা কোন এতদিন আমরা হুনি কি আমনে কোন কি রে মেরে বিশ্বে দরসে গো জারে ওরে কি করিবে ও যায় তার গবিষে ফরান যায় রে মেরে বিশ্বে ফরান যায় গো বিশ্বে ফরান যায় রে মেরে বিশ্বে ফরান যায় গো লাইলির প্রেমে পাগল গো হইয়া ওরে মজনু গেল মাতাল হইয়া রে বিশ্বে প্রাণ হারায় রে মেরে বিশ্বে প্রাণ হারায় রে। মারহাবা বলে কায়েস কয়, কায়েস কয় অর্থাৎ মজনু কয়, মজনু কয় আমি লাইলির জন্য পাগল ছিলাম না, লাইলি দিকে তাকাইয়া আমি পাগল হয়ে গেছি। এই লাইলি এত সুন্দর, মনোযোগ, এই লাইলি এত সুন্দর, এত সুন্দর মাইয়া রে, যেই খোদা বানাইছে ওই খোদা না জানে কত সুন্দর। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কায়েস অর্থাৎ মজনু কয়, আমি তো লাইলি কই না, আমি কই লাইলা, লাইলা লাইলা মূলত লাইলা লাইলা লাইলা। সুবহানাল্লাহ। মজনু কি কয়, আমি লাইলি কই না, আমি কইছি লাইলা, লাইলা বলো তো লাইলা, আমি বলতাম লাইলা, আমি আমার নারগিসের দিকে, আমি আমার কি জানি কয় লাইলির দিকে তাকাইয়া আমি আমার খোদারে কল্পনা করে খোদারে তার ভিতরে দেখতাম। ইয়া রাসূলুল্লাহ, মারহাবা বলেন, মারহাবা। চণ্ডীদাস
12 বছর বসে পাইছে, কত বছর জোরে কানে, কত বছর 12 বছর বসে পাইছে, বসে আসে বাবার পরে 12 বছর বসে পাওয়ার পরে একদিনের একটা মাস কি শুকনার মধ্যে বসে পাইছে, শুকনার মধ্যে বসে পাইছে। এখন 12 বছর পরে রজকনি আইসা কাসন্ডি দাস, আর কত বসে ভাইবা, এক একটা খট্টর দিছিনি, কই দিছে কি কয় জোর কন্যা কি কইছে? আনাল হক দুই অর্থ, এক অর্থ আমি খোদা, আর এক অর্থ আমি সঠিক। মারহাবা বলেন, আর জোর কন্যা মারহাবা। শরীয়তের মোল্লাদেরকে জিজ্ঞাসা করেছিল মনসুর আল্লাহ যে কইছে আনাল হক কি করা যায়, শরীয়তের মোল্লা ক মোল্লারা কইছে মনসুর আল্লাহ যে জবাই করিয়া দাও। একটা লম্বা কথা সংক্ষেপে বুঝার জন্য বলছি, তরিকত তাসাউফ বুঝবেন না, এখানে আসতে হবে। যারা প্রেমের কথা বুঝেন না, নবী রাসূল ওলি আল্লাহর প্রেম বুঝেন না, আসবেন, আসলে বুঝবেন আসলে এখানে কি ধরনের প্রেম আছে। মারহাবা বলেন মনসুর আল্লাহ, মনসুর আল্লাহ যে শরীয়তের মোল্লারা ফতুয়া দিছে, কোন মানুষ নিজেরে আনাল হক বলতে পারে, আমি খোদা বলতে পারে, শরীয়তের মোল্লাদের ফতুয়া ঠিক আছে আবার ঠিক নাইও, আমি দুটোটাই বলবো। মারহাবা বলেন। এবার শরীয়তের মোল্লারা ফতুয়া দিল, জবাই করিয়া দেন, সংক্ষেপে বলছি জবাই করিয়া দিছে। এখন মনসুর আল্লাহ যে জবাই করিয়া দিছে নদীর পাড়ে, কোন পাড়ে? নদীর পাড়ে জবাই করিয়া দিছে, হাজার হাজার মানুষ দেখছে, সবাই মানুষকে দেখাইছে, নিজে নিজে যারা খোদা দাবি করে তারে জবাই করে দেওয়া ইসলামের আইন, ঠিক আছে, জবাই করিয়া দিছে। এখন মনসুর আল্লাহর রক্ত পানির মধ্যে ফড়ার পরে নদীর পানি উতরাইতে 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 দেশের মধ্যে বন্যা হইতে 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 এখন পুরা দেশ ডুবিয়া যাইতেছে। আল্লাহু আকবার। বাচ্চা কয় মোল্লারা হুজুররা ফতুয়া আপনারা দিছেন, কারা দিছে? হুজুররা কারা? হুজুররা কারা? হুজুরের তো গন্ডগোল লাগায়, ঠিক নেই হেরে, হুজুরের গন্ডগোল গুলো লাগায়। একটা সময় এইরকম আসবে, একটা সময় এইরকম আসবে, নবীজি বলেছেন একটা সময় এইরকম আসবে, একটা ফরজ হুকুম, একটা ফরজ হুকুম সাধারণ একটা হুকুমের কাছে জন্য যদি কোনো মানুষের কাছে যায়, কোনো মানুষ একটা সময় কিয়ামতের আগে এরটা আলামত এরকম হবে, একটা ফরজ বিধানের জন্য যাইয়া কয়েক গ্রাম কয়েক মহল্লা লইয়া তালাশ করলে একটা ফরজ বিধানের রায়টা কি হবে পাওয়া যাবে না, একটা সময় এইরকম হবে, ঠিক ওই দিকে যাইতেছে, যেরকম ঠিক কিনা, একটা সময় এইরকম হবে। নবীজি বলেছেন আলেমগণ এক সময় মানুষের কাছে অগ্রাহ্য হবে, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা হইতেছি আমাদের নিজেদের কারণে, যেরকম ঠিক কিনা, আর যেরকম না ঠিক কিনা, কইলাম না হেদিকে মনসুর আল্লাহ জবাই করিয়া দিছে পানিতে, নন্দা নদীর মধ্যে বন্যা হয়ে গেছে। এখন হুজুর আপনারা সমাধান করেন, এখন হুজুর তো ফেরেশন হয়ে গেছে, ইন্না লাগুন করব, হাই হাই অবস্থা ভালো না খারাপ? আমার জোর কোনো ভালো না খারাপ? খারাপ। হুজুর কয় এখন তো কোনো মশলা নাই, এখন তো করোনা হাদিসে কোনো জায়গার মধ্যে কোনো মশলা কি নাই, পানি কেমনে বন্ধ করা যায়, কথা কোন ঠিক কিনা? এখন কিছু হুজুর আছে হেকমতলা হুজুর, কি হুজুর আর জোরে কন্যা কি হুজুর? কোরআন হাদিস ইজমা কিয়াস, এজন্য আপনারা বুঝতে হবে মানতে হবে। মারহাবা বলেন, বুঝার জন্য বলছি। এক হুজুরে হেকমতলা হুজুরে কয় তাড়াতাড়ি ওনার ব্যবহৃত কোনো জামা অথবা কোনো খাতা কোনো কম্বল যদি থাকে ওইটা নিয়ে তাড়াতাড়ি পানির মধ্যে ফালান, পানি থামিয়া যাবে। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মনসুর আল্লাহর জীবনী পড়বেন, তারিখ পড়বেন, খোলাফা পড়বেন, তারিখুল খোলাফা পড়বেন, আলবিদা ওয়ান্নাহা পড়বেন, এগুলো পড়বেন, আল্লাহর ওলিদের জীবনী খুলবেন, পড়বেন আগেকার মানুষেরা মুরব্বীরা আল্লাহর ওলিদের জীবনী লইয়া পড়তো, উঠানের মধ্যে বসে বসে পড়তো জোর জোরে, এলাকার মানুষ বাড়ির মানুষ খোলাফান সহ সবাই শুনতো, অন মুরব্বীর দেয়া করিয়া নেড়ে নিতে কোন দিকে, হ্যাঁ কোন দিকে, টিভির দিকে, যেরকম ঠিক নেই, সন্ধ্যাবেলায় বেশি জামে দোকানগুলো,
যমন বালা আর দোকানদার তো ব্যবসা হইতে মানে আঙুরে টিয়ে দিব কি কথা কোন ঠিক ঠিক তিনি বলেছে আমি খোদা ঠিক আছি মারহাবা বল হুজুর কেমনে ঠিক আছে কিতা বলে নাম বলে আপনার কাছে খবর আছে কিন্তু সামাহুল্লাজি আসমাউহা অবসারুল্লাতি ইয়ারসিলু বিহা ওয়ারিজলাহুল্লাতি ইয়ামশি বিহা আমার মালিক বড় হাদিসে কুচ্ছি যখন আমার কোন বন্ধুকে আমি আল্লাহ কবুল করি বন্ধু বানায় নেই তখন তার হাত থাকে না তার চোখ থাকে না তার পাও থাকে না আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায় তার কান আমার আমি আল্লাহর কুদরতি পাও হয়ে যায় তার পাও আরো জোরে কোন সুবহানাল্লাহ মনসুর আল্লাহ জীবনী খুললে পাইবেন মনসুর আল্লাহ জেলখানার মধ্যে বন্দি কইরা জেলখানার মধ্যে কি বন্দি করিয়া রাখছে ফাঁসি দিয়ে দিবে জবাই করিয়া দিবে বাচ্চা গেছে মনসুর আল্লাহ জেল সাওয়ার জন্য যে সেই সময়ের বাচ্চার নাম মনসুর ছিল মারহাবা বলেন মনসুর আল্লাহ জেল সাওয়ার জন্য বাচ্চা গেছে সাওয়ার জন্য আম্মা যায় দেখে মনসুর আল্লাহ আছে জেলখানা নাই আরে মারহাবা কোন জেলখানা কি জেলখানা কি আম্মা কি পরের দিন আবার গেছে বাচ্চা চিনি একজন আবেদ ছিল মারহাবা বলেন আমার দ্বিতীয় দিন আবার কাছে যাই দেখে আজকে জেলখানা আছে মনসুর আল্লাহ চলিয়ে এসে চিন্তা করতেছে তিন নম্বর দিন গেছে যাই দেখে মনসুর আল্লাহ নাই জেলখানা নাই আল্লাহু আকবার চতুর্থ নম্বর দিন এবার বাচ্চা যাই দেখতেছে মনসুর আল্লাহ আছে জেলখানাও কি আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার মনসুর আল্লাহ এমন একজন আবেদ ছিল যিনি ফানা বিল্লাহ শেষে বাকা বিল্লাহ পর্যন্ত হয়ে গেছে অর্থাৎ নিজের মধ্যে আর কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই সব কিছু আল্লাহর কুদরতি সিপাতি ক্ষমতা তার ভিতরে আসিয়ে গেছে আরো জোরে কোন সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহর ওলিদেরকে যখন আল্লাহ এই ওলি আল্লাহর ওয়াজ করিয়েছেন কিন্তু কথা প্রসঙ্গে আসছে মারহাবা বলেন আল্লাহর ওলিদেরকে যখন আল্লাহ তাআলা ক্ষমতা দেয় পাওয়ার দেয় মুখের মধ্যে তখন তারা যেটা বলে সেটা হইয়া যায় বিশেষ আছে তো শুননি কি বিশেষ আছে তো হেতা কোনা থেকে আমি কোনো আপত্তি নেই শুননি কি বিশেষ আছে তো আরে মারহাবা বলেন বুঝার জন্য একটু বলে যে বলছি আব্দুল কাদের জিলানী আল জিলানী আল আসানি ওয়াল হুসাইনিকে বেইজ্জতি করার জন্য কিছু মানুষ আছে এখনকার দিনে যে আল্লাহর ওলি শত্রু আছে তখনকার দিনেও কি ছিল জোরে কোন তখনকার দিনেও কি ছিল মনোযোগ দেন হুজুরকে বেইজ্জতি করার জন্য কিছু মানুষ আছে জেতা মানুষকে জীবিত মানুষকে মৃত সাজাইয়া হুজুর কাছে আনতে হুজুর আমাদের লোকটা মারা গেছে আপনি ওনার জানাজাটা পড়াইয়া দেন হুজুরকে মারা গেছে কহা হুজুর তিনবার জিগেছে মারা গেছে হুজুর মারা গেছে আমরা আপনারে ভালোবাসি আপনি তার জানাজার নামাজটা কি পড়াইয়া দেন তো ঠিক আছে আপনারা সবাই দাঁড়ান আব্দুল কাদের জায়া আল্লাহু আকবার বলে জানাজা শুরু করিয়ে দিছে আল্লাহু আকবার ওরে আরো জোরে কোন আল্লাহু আকবার জানাজার নামাজ কয় তাকবীর হয় জোরে কোন কয় তাকবীর অনেক ওই সময় যায় জিগে হুজুর আত কি ঘুরে এমনা সাড়ে দিয়ে আমার ঠিক না কিছু লোক জিগে হুজুর আব্বা জানাজার নামাজ পড়তে আসে এখন ফুতে জিগে হুজুর মানুষটি জানাজার নিয়তটা কইয়া দেন এখন হুজুর বলে যাওয়ার পরে কা হুজুর একটু বাংলা কইয়া দেন অনেকে বাংলা হারে অনেকে আরবি হারে না আসলে হেতি নিজেই হারে আমার জোরে কোন ঠিক নেই জানাজার নামাজ আছে তাকবীরে আব্দুল কাদের আজকে পাঁচ তাকবীর দিয়ে দিছে আল্লাহু আকবার মা কয় তাকবীর আর জোরে কোন কয় তাকবীর ওই পিছনের হেরা শিখিয়ে দিছে পিছনের হেরা শিখিয়ে দিছে কি শিখিয়ে দিছে পিছনের হেরা শিখিয়ে দিছে যখন হাতে আব্দুল কাদের যখন আল্লাহু আকবার কই নিত বানবো তখন তুই কি উড়িয়া দৌড় দিবি তুই উড়িয়া কি তুই উড়িয়া যাবি তখন আমরা করি আন্নারা যে তারে আল্লাহর ওলি মনে করেন যে তারে আল্লাহর বন্ধু মনে করেন দেখেন এত ঋতিক ইচ্ছু নেই এত ঠুস অর্থাৎ আমরা হুজুরি কি করব কথা মানে কি করব বাজ্যতি করব বাজ্যতি করব মনোযোগ দিয়ে শোনেন বন্ধু জীবনে ভাত পাইছি আমরা এলাকা মারাবা ওই দিকে আছি কর্নেল ও শওকত ওসমানের এলাকার মধ্যে আমি অনেক আগে বাস করে গেছি এই দিকে আর আসার সুযোগ হয় না মারহাবা বলেন বুঝার জন্য বলছি হুজুরকে বাজ্যতি করার জন্য বাজ্যতি করার জন্য যখন আসছে হুজুর জানাজাতে শুরু করিয়া দিছে এখন পিছনের ফিসুকরি হেতু উঠে না হেতু কি জানাজা নামাজ কি শেষ জানাজা কি আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন আল্লাহ
সামনে যায় কই কিরে আব্দুর রহমান হুসনা খান লড়া সড়া নাই আল্লাহু আকবার লড়া সড়া আরো জোরে কেন লড়া সড়া একজন যাই গো মুখ থেকে কাফনে কাপড় একটু সরে দেখ রে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহু আকবার কিয়ামত যত মানুষ আল্লাহু আকবার কি মানুষ ওমা ওমা যত মানুষ এখন কিন্তু এগুলো নকল করে ফেলতেছে তারা কারা কিছু কিছু এমন কিছু প্রকাশনা বাইরে হইছে যারা আল্লাহর ওলিদের গোপন কিছু কথা ওই সমস্ত কিতাবের মধ্যে ছিল এখন তারা ওইগুলো বাদ দিয়ে দিতেছে ফাজাইল আমল তাবলীগের বাইরে পড়ে যদি আমরা তাবলীগের হত্যা করে ভালো জানি না কিন্তু ফাজাইলের ভিতরে এমন এমন কিছু কথা আছে নতুন সংস্করণের মধ্যে তারা পুরাতন কথাগুলো বাদ দিয়ে দিতেছে আপনার কাছে খবর নেই আমার কাছে খবর আছে আল্লাহ জানে হত্যা করে হ্যাঁ আরো জোরে কর না আমিন আব্দুল কাদের জানা জানা মাসালা হুজুর দিনার খানকার মধ্যে চলিয়ে গেছে সব কিছু দেখে তিনি কয় কে কয় আব্দুল কাদের কয় নজর তুইলা বিনা দিল্লা হে জামান আমার মালিক আমার চোখের মধ্যে এমন ক্ষমতা দিছে রে তোরা চক্ষু মারলে যে এরকম দেখো আমি ওই রকম দেখি না শুধু আমার আল্লাহর কুল কায়নাত দেখতে পারি আরো জোরে কর না সুবহানাল্লাহ মোবাইলের ভিতরে ভাবার দিছে কে আল্লাহ বুঝে দিছে পরে কিতাব মানুষ দিছে কে দিছে অ্যাটেনশন প্লিজ একবার আমার দিকে মনোযোগ দেন এই দুইটা মিনিট মোবাইল বানাইছে কে মানুষ কে বানাইছে মোবাইলের ভিতরে আপনারা দেখা যায়নি আপনার ফোলারা দেখা যায়নি সৌদি আরব থেকে ফোলা কথা কয় বাড়ির থেকে মা একটা সময় ই মোবাইল হবে আমরা চিন্তা করছিলাম মা সাইসে বুঝি কথা কন যাইব ঠিক নি এখন দেখে দেখে দেখিয়ে দেখে কথা কওয়া যায়নি মা সালে সাথে কথা কয় ডাক দেয়া কয় বাবা রে তোরে ভালো করে দেখা জানা একটু মোবাইলটা ঘুরিয়ে দেখো মা অন দেয়া জানি ফলা কয় সৌদি থেকে কে কয় ফলা সৌদি থেকে মা এখন দেখা জানি দেখা যায় আরে বাবা তো সেরাটা শুকিয়ে গেছে ঠিক মতো খাস না কে আহারে বাবা তুই তো বাড়ির থেকে যাওয়ার সময় সেরা ঠিক আছিস কাম করতে করতে শেষ কেন আরে ঠিক মতো খাইস বাবা ঠিক মতো খাইস তুই আমাকে কো মারাই দরকার ঠিক মতো খাইস দেখিয়ে দেখিয়ে কথা কয় কথা করতে দেখিয়ে দেখিয়ে কথা ওই সৌদি আরব থেকে আপনারা ফোলারে আপনারে দেখাইতেছে কে মোবাইলে দেখায় কে দেখায় কথা কইতো কে দেখায় আল্লাহর ওলির নজর তুইলা বিনা বিল্লাহি জামান আল্লাহর ওলির কুল কায়রা দেখে আপনি বিশ্বাস করেন না করেন না কিন্তু সৌদি আরব থেকে আপনার ফোলারে ওই মোবাইল দিয়ে দেখে দেয় এই মোবাইলে ওই মোবাইলের মানুষটার দেখে দেয় এইটাই আপনি বিশ্বাস ঠিকই করেন জোরে কোন ঠিক কি না মোবাইলের ভিতরে মানুষ যদি এমন ক্ষমতা ঢুকা দিতে পারে রে আমার আল্লাহ যার ক্ষমতা দেয় যার চক্ষের মধ্যে আমার আল্লাহ ভাবার দেয় ও শুধু সৌদি আরব নয় তাম বিশ্বের সব কিছু দেখতে পারে চিৎকার মেরে কন্যা মারাবা কিন্তু জানতো কিন্তু মানতো আরো জোরে কর না মানতো আবু জাহেল অভ্যাস আবু জাহেল জানতো কিন্তু মানতো না আবু জাহেল একদিন হাতের মধ্যে পাথরের কণা লইয়া কি লইয়া পাথরের কণা লইয়া আমার নবীর কাছে আসিয়া কয় ভাতিজা তুমি তো নবী দাবি করো তুমি নাকি নবী বলো আচ্ছা জীবনে তো বহুবার তোমারে বিশ্বাস করি নাই মানে নাই আজকে আমার হাতের মধ্যে কি আছে যদি তুমি কইতে পারো আমি তোমারে মানিয়ে নিব কালেমাটা কি
ফলে নিব। নবীজি কয়, চাচা ঠিক আছে, আপনার হাতের মধ্যে যাহা আছে আমি কমু, কওয়ার দরকার নাই। আচ্ছা, আপনার হাতের মধ্যে যাহা আছে তাহা যদি আমার রিসালাতের সাক্ষ্য দেয় তাহলে কি আপনি মানবেন নি আমার নবী হিসেবে? ওরে আরো জোরে কোন সুবহানাল্লাহ, আবু জাহেল কই, আমি কইলাম কি, হেতে কয় কি, আমি কইলাম কি আর হেতে কয় কি, আর সুবহানাল্লাহ আমি কইলাম তুই ক হাতের মধ্যে কি, আর হেতে কয় আমার হাতের মধ্যে কি আছে, এটা বলি হেতার নিসারাতে সাক্ষ্য দিব। আর সুবহানাল্লাহ, কথা কইব নি পাথরে, পাথরে কথা কয়নি, পাথরে নবীর চিনি নি, জোরকন্যা চিনি নি, আরে বিশ্বাস হয় না, পাথর নবীর চিনি নি আমার নবী, এটা অনেক কথা আরো লম্বা। আবু জাহেল ভাই ঠিক আছে, তুই দেখা তোর কেরম ক্ষমতা আছে, কেমন কেরামত তোর আছে, কেমন মুজিজা আছে দেখা। আমার নবী ইশারা করলে আবু জাহেল হাতের ভিতরে পাথর এবার বাইর হয়ে যাইতেছে, বাইর হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ, এখন এত শব্দে তুলিয়ে বাইরে যাইতেছে, বাইরে যাইতেছে, হাত পাক হয়ে গেছে, হাতের পাথরে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না রাসূলুল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, মা গো তুই এরি না জাদু কর, আর হাতের পাথরের মধ্যে আসিয়া তোর জাদু লাগিয়ে গেছে। আবু জাহেলের দৃষ্টিতে আমার নবী কি জাদুকর, আবু জাহেলের দৃষ্টিতে আমার নবী কি, আর আবু বকরের দৃষ্টিতে আমার কামলেওয়ালা নবী কি, অসংখ্য মুজিজা। যারা নবী হয়, যারা নবী হয়, যারা নবী হয়, মানুষ সাধারণ মানুষ যে সমস্ত কিছু পারে না আল্লাহ তাআলা যাদেরকে কবুল করে, নবী হোক ওলি হোক, নবীদের মুজিজা ওলিদের কারামত, নবীদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের মুজিজা দান করে, আবু বকরের বিশ্বাস ছিল। সুবহানাল্লাহ, দুই মিনিট এক কান কথা কই কইতাম নি, খারাপ লাগতেছে নি? ও তাবারক আছে, ও তাবারক, আমি তো চিন্তা করতেছি তাবারক না দিলে খারাপ লাগে, আছে না? আলহামদুলিল্লাহ বলে খানা আছে যেইখানে, তাবারক আছে যেইখানে, তাবারক নাই যেইখানে, না না কি লাগে ব্যাগ কেন তুমি তাবারক খাওয়াইতে নেই, তাবারক খাওয়াইতে অনেক টিয়া লাগে ঠিক না, তাবারক খাওয়াইতে টিয়া লাগে, খানা নাই যেখানে আমরা সেখানেও কি আসি, আল্লাহুম্মা আমিন। থাক থাক, আমি কইতে কইতে হিতারা শেষ কইতে আসি, আজ যেটু কইতাম না চাইতেছি, হে রাসূল এই মুসলিম কে মারহাবা বলেন, আবাককারের কথা বলতেছিলাম, দুই মিনিট একটু বলি, আমার কামলেওয়ালা নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছে, আবু বকর সিদ্দিক কয় আপনি তো আমার দোস্ত বন্ধু মানুষ, আমি তো নবুয়তের কথা বলা শুরু করিয়ে দিছি, আপনি কালমাটা ফড়িয়ে ফেলেন। ওরে আরো জোরে কোন সুবহানাল্লাহ, যারা নবী হয় তার অনেক মজা দেখাইতে পারে, আমার বিশ্বাস আপনি অবশ্যই নবী, তবে একটা পরীক্ষা করব, পরীক্ষার উত্তর যদি দিতে পারেন আমি সাথে সাথে কালমাটা পড়ব, একটা সেকেন্ড দেরি করব না। সুবহানাল্লাহ, আমার নবী কয় কি জিজ্ঞাসা করবেন, করেন আমি আপনার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ, সিদ্দিক কয় আপনি যদি নবী হন তাহলে বলেন আজ থেকে ছয় মাস আগে আমি আবু বকর কি স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ, আবু বকর, আবু বকর আজ থেকে ছয় মাস আগে আপনি স্বপ্নে দেখেছেন, যারা নবী হয় তার আপনার স্বপ্নের খবর বলিয়া দিতে পারে। সুবহানাল্লাহ, এটা আবু বকরের বিশ্বাস। সুবহানাল্লাহ, আজ থেকে ছয় মাস আগে আপনি স্বপ্নে দেখেছেন আকাশের চাঁদ সূর্য, আপনি আবু বকর সিদ্দিকের কোলের মধ্যে চলে আসে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আবু বকর কয় এমন কথা কেউ জানে না, কেউ জানে, আরো জোরে কর না, কেউ জানে, আমার বন্ধু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি ঠিকই আপনি যেটা বলেছেন, আজ থেকে গো ছয় মাস আগে আমি এই স্বপ্নে দেখেছি, কেউ জানে না, শুধুমাত্র একজন পাদ্রি জানে। আমার এলাকার পাশে ইঞ্জিন শরীফের একটা পণ্ডিত ছিল, আমি স্বপ্নে দেখিয়া পরের দিন সকালবেলায় ওই পাদ্রির কাছে গেলাম, গিয়ে বললাম আমি স্বপ্নে দেখেছি আকাশের চাঁদ সূর্য আমার কোলের মধ্যে চলে আসছে, আমার এই স্বপ্নের দাবির কি হবে? সেই পাদ্রি আমাকে বলেছে, আপনি আপনার স্বপ্নের কথা কাউরে বলিয়েন না, একটা সময়ে আকির নবী পৃথিবীর মধ্যে আসিয়া গেছে, হিজরত করবে মক্কা থেকে গো মদিনার মধ্যে যাওয়ার সময়ে আপনার কোলের মধ্যে কিছু সময় বিশ্রাম নিবে, আপনার চাঁদ সূর্যের বর্ণনা অন্য কিছু নয়, ওই রহমত আলামিন আপনার কোলের মধ্যে থাকবে, ওই চাঁদ সূর্য ওইটাই আপনি স্বপ্নে দেখেছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি ঠিকই বলেছেন, যারা নবী হয় তারা এমন এমন কথা, এমন এমন গোপন খবর বলে সাধারণ মানুষের ব্যাপারে যেগুলো মানুষের দ্বারা সম্ভব নয়। আব্দুল কাদেরের কথা বলেছি, আব্দুল কাদের লোকটা তো মরে গেছে, আল্লাহু আকবার। লওলা সড়া কি হুজুর কেন, লওলা সড়া কি জবানের মধ্যে ভাবার দিছে কে? আব্দুল কাদের জবানের মধ্যে ফামাদ দিছে কে? আল্লাহ তার বন্ধুদেরকে ফামাদ দিলে আপনার আর আমার কোনো আপত্তি আসেনি? জোর কন্যা আসেনি, আর জোর কন্যা আসেনি। আব্দুল কাদের কাছে জবাই গেল, আমাদের যেতে মানুষ আনছি আপনার কাছে ঋতু সাজাইয়া, আপনি জানাজার নামাজ পড়ার পর পরে লোকটা মরিয়া গেছে, আমরা আপনার বাজ্যতি করার জন্য আনছি, আমরা ভুল করেছি গো, আপনি আমাদের কি মাফ করিয়া দেন? আমাদের বিশ্বাস যে মানুষটা আপনি জানাজার নামাজ পড়ার কারণে মরিয়া গেছে, আমাদের বিশ্বাস ওই মারা মানুষটা আপনারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, আপনি আল্লাহর দরবার থেকে জীবিত করে দিতে পারবে। এখন বাড়িতে গেলে আমরা কি জবাব দিব? আমার ঠিক না, ঠিক না, বাড়িতে গেলে আঙ্গুরে রাখবো না, কে কয়? হেতারা কয়, মারাবা কেন? হুজুর কয়, আমি তো জানি না, আপনারা আনছেন মারা মানুষ, জানা জানা মাস পড়িয়া নাইছি, আল্লাহু আকবার, আমার তো কিছু করার, আল্লাহু আকবার। আব্দুল কাদের কে তোরা জানস না, নজর তুই না বিনা দিল্লাহ জামান, আমার মালিক আমার চোখের মধ্যে এমন ফামাদ দিছে রে, তোমরা যখন কাটিয়ে করে লোকটা নিয়ে আনছো আমি সামনে দাঁড়াই না, কাপড়ের কাপড়ের ভিতরে কি আছে তোরা দেখোস না, কিন্তু আমি আব্দুল কাদের দেখি আমার চোখের মধ্যে ফামাদ দিছে আল্লাহ, সুবহানাল্লাহ। ভিতরে দেখি লোকটা চক্ষু নাড়াচাড়া করে জীবন যাইতেছে, অর্থাৎ জেতা মানুষ কি মানুষ, আমি আব্দুল কাদের জেতা মানুষের জানাজার নামাজ পড়তে পারি, আল্লাহু আকবার, জেতা মানুষের জানাজার নামাজ পড়তে পারি না, নিয়ত করলাম আর তাকবীর বললাম, সাথে সাথে একটা তাকবীর দিলাম রে, মনে মনে আমার মালিককে বললাম, এ মালিক জীবিত মানুষকে যারা আমি তো সাজাইয়া তোমার আব্দুল কাদেরকে বাজ্যতি করার জন্য নিয়ে আসছে, আল্লাহ তুমি দেখিয়ে দাও, দেখিয়ে দাও তোমার বন্ধুরে যারা বাজ্যতি করে, আল্লাহ তুমি তাদেরকে মূলত বাজ্যতি করে দাও, অর্থাৎ তুমি তোমার এই বান্দাটারে নিয়ে যাও, আল্লাহ বলা মাত্র আজাইল আসছে, জীবনটা চলিয়ে গেছে, আল্লাহু আকবার। এবার লোকটা মরিয়া গেছে, অন্যদিন চার তাকবীর দেয়, আজকে দিয়ে দিছি পাঁচ তাকবীর, এক নম্বর তাকবীর, লোকটা মরিয়া গেছে, পরবর্তী চারটা তাকবীর মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ আমি পড়িয়া ফেলাইছি, চিৎকার করে বলে আল্লাহু আকবার। দয়াল নবী আপনার দরবারে হে আমরা গোলাম, আমার হাতে কড়া নবী গো ফায়েবে এই আসামি ফেরোয়ারি,
আপনার কোটে মোরা সালান হইয়াছি দয়াল, আপনার কোটে মোরা সালান হইয়াছি, আমার হাতে কোরআন নবী গো ফায়ে বেড়ি এই আসামি ফেরোয়ারি, আপনার কোটে মোরা সালান হইয়াছি দয়াল, আপনার কোটে মোরা সালান হইয়াছি, আরে তোমার মহান যে ও নবীজি তোমার মহান জাবির পাবো এই আসে দয়া রবি কারি গোসে জেসি দয়াল নবী আপনার দরবারে হে আমরা গোলাম আমার মত ফরাদী নবী মিজানের ফল্লায় উঠাই যদি আমি যাবেন পাওয়ার আশা না রাখি দয়া ক্ষমা পাওয়ার আশা না রাখি আমার মতো ফরাদিন মিজানের ফল্লায় উঠাই যদি আমি যাবেন পাওয়ার আশা না রাখি দয়া তোমা ফারা সানা রাখি আরে যদি তোমার নিজ গুণে কবুল করো তুমি আরে যদি তোমার নিজ গুণে কবুল করো তুমি ক্ষমা পাবো মাওলাজির দরবারে দয়াল নবী আপনার দরবারে হে আমরা গোলাম হাজির হইয়াছি দয়াল নবী আপনার দরবারে হে আমরা গোলাম চিৎকার মেরে বলে আল্লাহুম্মা আমিন।